লাগায় যোগাযোগ করলাম ফয়সল ভাই, গাড়িটা দেখলো, দেখে সারাটা দিন শ্রম দিল, পরিশ্রম করলো, কইরা কাজটা ঠিকই লিকেল ভাবে কইরা দিছে, আমাদেরকে বুগান দিতে ফালাই নাই। আশা করি। আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল বলছি ফ্রম ফয়সাল অটোজন, এবং আজকে আমরা কাজ করলাম একটা এক্সিও ফিল্ডার গাড়ি। এটা হচ্ছে 2013 মডেলের নিউ শেপ গাড়ি, এবং এই গাড়িটাতে ইঞ্জিনের প্রবলেম ছিল, গিয়ারবক্সের ওয়ারিং প্রবলেম ছিল, পাশাপাশি বিসিএম বা ইসিউ থেকে যে সমস্ত কন্ট্রোলার ফিউজ বক্স ওই লাইন আসে সেগুলো বেশ কিছু ইলেকট্রিক্যাল ট্রাবল শুটিং ছিল। সেই জিনিসগুলো আজকে আমরা ফাইন্ড আউট করে কাজগুলো শুরু করলাম, এবং কিছুক্ষণ হয় গাড়িটা আমরা কমপ্লিট করে টেস্ট ড্রাইভ দিলাম, এবং এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং। সো গাড়িটার যে ইস্যু ছিল, মেন ইস্যুগুলো ছিল, গাড়িটা লং সেলফ স্টার্ট হয়, গাড়িটা মিসফায়ার হয়, গাড়িটার এয়ার ক্লিনার বক্সের যে ফিল্টার আছে সেটা বার্নিং হয়ে গেছে, গাড়িটা হাই নকিং ছিল, গাড়িটা কাঁপাকাঁপি করতো, গাড়িটা হঠাৎ স্টার্ট অফ হয়ে যেত, গাড়ি স্টার্ট দিয়ে টান দিলে অফ হয়ে যেত, গাড়িটা ডিভিডি প্লেয়ারে গাড়িটা ডিভিডি প্লেয়ার কাজ করতো না, এবং ব্যাক গিয়ারে ক্যামেরা আসতো না, তারপর হচ্ছে আরেকটা বিষয়গুলো গ্লাসগুলো উঠতো না, বা বিভিন্ন ইস্যু ছিল। সেসব আরেকটা ছিল ইস্যু, সামনের গাড়ির যে ওয়াইপার মোটর চলতো সেটাও চলতো না, ইলেকট্রিক্যাল প্রবলেম, সেটাও আমরা সলভ করলাম, এবং এই সবগুলো ইস্যু সলভ করে আমরা কিছুক্ষণ গাড়িটা কমপ্লিট করলাম, এবং আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং। সো আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই একটা নিকটস্থ ভালো সার্ভিস সেন্টারে রেগুলারলি মেনটেন্স কাজগুলো করাবেন, মেজর মাইনর এবং যেসব যেটা থাকে। অনেক সময় দেখা যায় এক এক সময় এক এক জায়গায় কাজ করলে র্যান্ডম কাজ হয়, এবং কাজগুলো ভালো আউটপুট আসে না, এবং গাড়িগুলোর কাজগুলো করানোর পর দেখা যায় গাড়িটার যে প্রবলেম একটা থেকে আরও বৃহৎ আকারে আস্তে আস্তে বিভিন্ন প্রবলেম শুটিং ট্রাবল শুটিং শুরু হয়, এবং একটা সময় শেষে মালিকদের ভোগান্তি আসে। সো এই জিনিসটা যাতে না হয় সেজন্য আপনারা অবশ্যই রেগুলারলি ভালো ওয়ার্কশপে ভালো সার্ভিস সেন্টারে কাজ করাবেন, এবং সবসময় ওনাদের দ্বারা কাজ করাবেন। এতে আপনারা ভালো আউটপুট পাবেন, গাড়িগুলো ভালো চলবে, মেনটেন্স কস্ট কমে আসবে, এবং গাড়িগুলোর যে স্পেসিফিক প্রবলেম সেটাই আপনারা সলভ করতে পারবেন। এতে আপনার মেনটেন্স কস্ট অনেক কম চলে আসবে, এবং যে সাফারিং আছে সেটাও আপনাদের অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। সো আজকে আমরা এই কাজটা করলাম, এবং এই গাড়িটা উনি বেশ কয়েক জায়গায় গেল, এটা দিস ইজ নট এ মার্কেটিং, দিস ইজ ওয়ান কাইন্ডস অফ আপনাদের জন্য ওপিনিয়ন বা রিকমেন্ডেড, সো দ্যাটস ওয়াই এটা আমি শেয়ার করলাম। সো এই গাড়িটার অবশ্যই আমরা আমাদের যে এই গাড়িটার ড্রাইভার আছে সাথে ওনাদের যে ওনার আছে উনি আসতেছে, সো বিফোর ডেলিভারি দেখার আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু বিষয় শেয়ার করি। সো এই গাড়িটার যে ড্রাইভার আছে উনি ওনার কিছু ভোগান্তি বা পেরেশান নিয়ে কথা বলবে, এবং এটা উনি আদৌ কি আমাদের কাজে স্যাটিসফাইড কিনা সেটা উনি শেয়ার করবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দর্শক, আমি মোহাম্মদ বশির মিয়া, আমি ড্রাইভ করি। আমি গাড়িটা নিয়ে কিছুদিন আমি ভোগান্তিতে ছিলাম, গাড়ির ওয়ারিংয়ে এবং কি ইঞ্জিনের সাবজারে স্টারে রানিংয়ে বদ হয়ে যাইত, হ্যাঁ কাঁপাকাঁপি করতো, অনেক ধরনের সমস্যা কয়েকটা মিস্ত্রিও দেখাইছি, তারা আমাদের সমস্যাটা সলভ করতে পারে নাই। তো ফয়সাল ভাইয়ের দ্বারা আসলাম, আর কিছুদিন আগেও আসছিলাম, হ্যাঁ অন্য একটা কাজ করাইছি, ঠিক আছে, ওই হিসাবে পরিচয় ছিল। তো এই ফয়সাল ভাইয়ের লগায় যোগাযোগ করলাম, ফয়সাল ভাই গাড়িটা দেখলো, দেখে সারাটা দিন শ্রম দিল, পরিশ্রম করলো, কইরা কাজটা ঠিকই লিকেলভাবে করে দিছে, আমাদেরকে বুগান দিতে ফালাই নাই। আশা করি ফয়সাল ভাই মন থেকে কাজটা করে দিছে। তো আপনারা দর্শক যদি গাড়ি গুড়ি নিয়ে প্রবলেম পড়েন, প্রবলেমে থাকেন, তাহলে আশা করি ফয়সাল ভাই ভালো মানুষ, মনের দিক দিয়েও ভালো, হাতের কাজও ভালো, ব্র্যান্ডও ভালো, তার প্রতি আমি একটু খুশি আছি। কাজ নিয়ে আমি অনেক কষ্ট পাইছিলাম, এখন গাড়িটা আপ টু টেল হয়েছে, গাড়িটা চালায়ও মজা পাইতে আসি, টায়ালে আসছিলাম, তো টায়াল দিয়ে আমি ভালোই পাইলাম, কাজটা ওকে হয়েছে। হ্যাঁ তো আশা করি দর্শক ফয়সাল ভাইয়ের স্মরণ রাখবেন, আর গাড়ি নিয়ে কোনো ভোগান্তিতে পড়লে, ওয়ারিংয়ের সমস্যা হইলে, ইঞ্জিনের সমস্যা হইলে, ফয়সাল ভাই খুব ভালো মেধাবী কাজ করে, হ্যাঁ আপনার কাস্টমারদেরকে ভোগায় না, সময় নিয়ে ভোগায় না। অনেকে তো আছে ওয়ার্কশপে নিয়ে গাড়ি ফালায় থয়, দেখা গেছে একটা সমস্যা, তাই সে মনে করেন ধরতেই পারছে সমস্যাটা, হ্যাঁ অমুক জায়গায় আছে, তারপরেও কিন্তু অনেক মিস্ত্রিরা ভোগায়। তো এই ভোগান্তি থেকে মুক্তি পাইবেন, ফয়সাল ভাই মন থেকে ভালো, ঠিক আছে। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, আসসালামু আলাইকুম, দর্শক ভালো থাকবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইকে, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইকে, এবং সারাদিন আমাদের সাথে ছিল, আমরা তার কাজটা কমপ্লিট করলাম, উনি নিজে টেস্ট ড্রাইভ দিয়ে হ্যাপি, দ্যাটস ওয়াই আমি একটু চেষ্টা করলাম যে বিফোর ডেলিভারি দেখার আমরা একটু
এপিক ক্লায়েন্ট রিভিউ বা মানুষের যে অ্যাকচুয়ালি যখন একটা জিনিস আমরা কমপ্লিট করি বা একটা জিনিস আমাদের ভোগান্তি থেকে আমরা সাফারিং থেকে মুক্তি পাই, তখন আমাদের একটা যে স্মাইলিং বা আমাদের যে একটা নিজেদের যে আমাদের কী বলবো এটা ভাষায় প্রকাশ করা যায় মানে অর্থাৎ যে একটা নিজেদের ভিতরে হ্যাপি আসে সেই জিনিসটা আমরা ভাষায় প্রকাশ করা যায় না। সো দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ ভাইও হ্যাপি, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করুন, আমাদেরকে অবশ্যই সাপোর্ট দেবেন এবং কখনও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সবাই সাপোর্ট করে যাবেন, এইভাবে আমরা যাতে কন্টিনিউ করতে পারি। সবাই পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।